হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে আমলকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনি কি জানেন? একটি আমলকিতে প্রায় 20টি কমলার সমান ভিটামিন সি থাকে। অবাক হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ। 100 গ্রাম তাজা আমলকিতে থাকে প্রায় 470 থেকে 680 মিলিগ্রাম ভিটামিন সি। এই ফলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেখা হচ্ছে, আমলকি ফল হিসেবে একটি অন্যান্য ফল। এছাড়া এটি ভেষজ চিকিৎসায় একটি কার্যকারী উদ্ভিদ। আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে প্রায় 5000 বছরের বেশি সময় ধরে দেহের প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে এবং দেহের পুনর্যৌবন প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। হলদে সবুজ রঙের এই ফলটির রয়েছে আশ্চর্য ক্ষমতা। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়া মানুষ এই ফলটি খেয়ে থাকে এবং ব্যবহার করে, বিশেষ করে এর থেকে টক, ঝাল, মিষ্টি ও তেতো স্বাদের জন্য আমলকির কিছু উপকারী আসুন জেনে নেওয়া যাক। যকৃতের বিষাক্ততা দূর করে। একটি গবেষণা দেখা গেছে আমলকি যকৃতে বিভিন্ন ধরনের ঔষধ, বিশেষ করে যক্ষা রোগের ঔষধের নেতিবাচক প্রভাব পড়ার ফলে যেই সব বিষাক্ততা সৃষ্টি হয় তা দূর করতে সাহায্য করে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। যখন দেহ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তখন দেহের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক সময় ক্যান্সার প্রতিরোধক করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের প্রদাহ এবং নষ্ট হওয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের জন্য উপকারী। যকৃতের এবং অগ্নাশয়ের প্রদাহ, ফোলা ব্যথা দূর করতে এবং সঠিকভাবে অগ্নাশয়ের কাজে সাহায্য করে। নিয়মিত আমলকি খেলে তা ইনসুলিনের নির্গমনকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা মাত্রা কমাতে সাহায্য করে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। গবেষণায় দেখা যায় যে মাত্র 3 গ্রাম আমলকি গুঁড়ো অন্য যে কোনো ডায়াবেটিস ঔষধের চেয়ে বেশি কার্যকরী। পেটের ব্যথা দূর করতে। পেটের ব্যথা, ডায়রিয়া, বমি, পেট চোমড়ানো, প্রদাহ সহ বিভিন্ন ধরনের হজমজনিত পেটের সমস্যা আমলকির দ্বারা দূর করা সম্ভব। সুন্দর ত্বক, চুল এবং নখের জন্য আমলকি দেহে কোষের পুনর্গঠনে, যার ফলে দেহে পুনর্যৌবন লাভ করে। নিয়মিত আমলকি খেলে এবং ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, বৃদ্ধি ত্বরান্বিত হয়, অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এবং চুলের খুশকি দূর করার প্রাকৃতিক ঘরোয়া উপায় হচ্ছে এই আমলকি। শ্যাম্পু, ফেসিয়াল ক্রিম, চুলের মাস্ক এবং অন্যান্য আরও অনেক কিছুতে আমলকি ব্যবহৃত হয়ে থাকে। ত্বকের সমস্যা দূর করতে। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ব্রণ, ফুসকুড়ি, রুক্ষ ত্বক ইত্যাদি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সহ ত্বকের অনেক ধরনের প্রদাহ দূর করতে পারে এই আমলকি। চুলের সুরক্ষায় শুকনো আমলকির গুঁড়ো সামান্য কুসুম গরম পানিতে মিশিয়ে 1 ঘন্টা রেখে দিয়ে তারপর সেই মিশ্রণটি পুরো চুলে মাসাজ করে লাগিয়ে আধা থেকে 1 ঘন্টা রাখতে হবে, তারপর ধুয়ে ফেলুন। এর ফলে দ্রুত চুলের বৃদ্ধি হবে, আর্দ্রতা বজায় থাকবে, চুল হবে মসৃণ এবং উজ্জ্বল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আশা করি ভালো লেগেছে। আবার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।